তিন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় সংলাপ নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা ও জনমত তৈরিতে ঐক্যফ্রন্ট নেতাদের বিভিন্ন জেলা সফর মঙ্গলবার বিকেলে রাজধানীর বেইলি রোডে ড কামাল হোসেনের বাসভবনে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে ঐক্য ফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন নির্বাচন কমিশন জনগণের সঙ্গে প্রতারণা করেছে মন্তব্য করে ঐক্য ফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল বলেন ইসি ভোটারদের সঙ্গে প্রতারণা করে প্রহসনের নির্বাচন করেছে যে নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে কেন্দ্র দখল হয়েছে আগেই ব্যালট পেপারে সিল মারা হয়েছে তিনি বলেন সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করে একাদশ জাতীয় নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে সরকার এই নির্বাচন গোটা জাতি প্রত্যাখ্যান করেছে আমরা পুনর্নির্বাচন দাবি করছি এর আগে বিকেল চারটায় ড কামাল হোসেনের বেইল রোডের বাসভবনে এই বৈঠক শুরু হয় দেড় ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে নির্বাচন পরবর্তী কর্মসূচি ও ভোটের ফল নিয়ে মামলা ও ভোট কারচুপির অভিযোগ কূটনীতিকদের অবহিত করার বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড কামাল হোসেন মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম গোনফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সভাপতিমন্ডলীর সদস্য জবলুল হায়দার আফ্রিক নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ কাইসর